মহাভারতের মতো এত বড় মহাকাব্য পড়ে শেষ করা তোমাদের জন্য খুব কঠিন, তাই আমি তোমাদের গল্প করে গোটা মহাভারত পড়ে শোনাবো। তোমরা সবাই মন দিয়ে শোনো। শুরুর আগে মহাভারত লেখার আগের কিছু কথা খুব ছোট করে তোমাদের বলি। পরাশর মুনির ছেলে মহর্ষি ব্যাসদেব ঠিক করলেন যে 60,000 শ্লোক সহযোগে তিনি একটি মহাকাব্য রচনা করবেন। শ্রীকৃষ্ণ, কুরু ও পাণ্ডবদের কাহিনীরই বর্ণনা থাকবে এই মহাকাব্যে, আর এই মহাকাব্যের নামই মহাভারত। কিন্তু এত বড় গ্রন্থ রচনা তার একার পক্ষে সম্ভব নয়, তাই গণেশ ঠাকুরকে ব্যাসদেব ওই গ্রন্থ লেখার ভার নিতে বললেন। পরমপিতা ব্রহ্মার কথায় গণেশ ঠাকুর লিখতে রাজি হলেন। তার একটি শর্ত ছিল, তা হলো এই যে ব্যাসদেবের শ্লোক বলতে দেরি হওয়ার জন্য যদি তার কলম একবার থেমে যায় তবে তিনি লেখা বন্ধ করে দেবেন। ব্যাসদেব তখন তার শর্তে রাজি হয়ে আর একটি শর্ত আরোপ করে দিলেন, কোনো শ্লোকের অর্থ না বুঝে যেন গণেশ ঠাকুর কিছুই না লেখেন। ঠাকুরও রাজি হয়ে গেলেন। এবার ব্যাসদেব মাঝে মাঝে এমন সব কঠিন শ্লোক বলতে লাগলেন, তার অর্থ বুঝে লিখতে গিয়ে গণেশ ঠাকুরকে অনেক দেরি করতে হলো। আর সেই অবসরে ব্যাসদেব অনেক শ্লোক মনে মনে রচনা করতে লাগলেন, আর এইভাবেই একসময় মহাভারত লেখা শেষ হলো। এবারে শুরু করব মহাভারতের আদি পর্ব। বর্তমান ভারতের রাজধানী দিল্লির কাছে চন্দ্রবংশের রাজা হস্তি একটি নগর স্থাপন করেন। তার নাম অনুসারে ওই নগরের নাম হয় হস্তিনাপুর। হস্তির নাতি, তার নাতি হলেন কুরু। তার নাম থেকেই এই বংশের রাজারা কৌরব নামে পরিচিত। এই কুরু যেখানে তপস্যায় বসেছিলেন সেই জায়গার নাম হয় কুরুক্ষেত্র। এই চন্দ্রবংশের রাজা শান্তনু একদিন শিকারে বেরোলেন। গঙ্গা তীরে এসে গঙ্গা দেবীর সঙ্গে তার দেখা হলো। তিনি গঙ্গা দেবীকে বিয়ে করে রাজপুরীতে নিয়ে এলেন। গঙ্গা দেবীর কোল আলো করে জন্ম নিল এক পুত্র, তার নাম রাখা হলো দেবব্রত। একদিন পুত্রকে রেখে গঙ্গা দেবী পৃথিবী ছেড়ে চলে গেলেন। ধীরে ধীরে দেবব্রত শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। এরপর একদিন রাজা শান্তনু মৃগয়ায় বেরোলেন। তিনি দেখলেন কিছু দূরে যমুনায় একটি সুন্দরী মেয়ে নৌকা বেয়ে চলেছে। শান্তনুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। মেয়েটি ছিলেন দাসরাজকন্যা সত্যবতী। রাজা শান্তনু দাসরাজের কাছে গিয়ে তার মেয়ে সত্যবতীকে বিয়ে করতে চাইলেন। দাসরাজ বললেন, আপনার সঙ্গে সত্যবতীর বিয়ে দিতে পারি কিন্তু একটি শর্তে, আর তা হলো এই যে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে সত্যবতীর ছেলেকেই রাজা করবেন। দেবব্রত আপনার বড় ছেলে হলেও তাকে রাজা করা যাবে না। শান্তনু দেখলেন বড় ছেলে হিসেবে দেবব্রতরই রাজা হওয়ার কথা, অথচ তাকে বঞ্চিত করে সত্যবতীর ছেলেকে রাজা করতে পারবেন না, আর সত্যবতীকে না পেলেও নয়। রাজা শান্তনু মনের দুঃখে বাড়ি ফিরে এলেন। এসব জানতে পেরে দেবব্রত দাসরাজের কাছে গিয়ে ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন যে তিনি কোনোদিন সিংহাসন দাবি করবেন না, বিয়েও করবেন না। আর এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হলো ভীষ্ম। তখন আর বাধা রইল না, ধুমধামের সঙ্গে শান্তনু ও সত্যবতীর বিয়ে হলো। তাদের দুই পুত্র সন্তান হলো, একজন চিত্রাঙ্গদ, অন্যজন বিচিত্রবীর্য। শান্তনুর পর হস্তিনাপুরের রাজা হলেন চিত্রাঙ্গদ।
কিন্তু তার অকাল মৃত্যু হলে সিংহাসনে বসলেন বিচিত্রবীর্য। আর বিচিত্রবীর্যের দুই ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ বলে ছোট হলেও পাণ্ডু পরবর্তীকালে রাজা হলেন। গান্ধার রাজকন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হলো। আর গান্ধারী ছিলেন তেজস্বিনী ও ধার্মিক। স্বামী অন্ধ, তাই তিনি চোখে কাপড় বেঁধে সারা জীবন অন্ধ জীবন যাপন করেছেন। গান্ধারীর এক শত পুত্র ও একটি কন্যা হলো। দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি হলো ধৃতরাষ্ট্র ও গান্ধারীর ছেলে, এবং একমাত্র মেয়ে হলো দুঃশলা। আর এদেরকে বলা হয় কৌরব। অন্যদিকে পাণ্ডুর দুই স্ত্রী কুন্তি ও মাদ্রি। দুই স্ত্রীকে নিয়ে পাণ্ডু হিমালয় পর্বতে যান তপস্যা করতে। আর সেখানে কুন্তির তিন ছেলে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন এবং মাদ্রির দুই ছেলে নকুল ও সহদেব জন্মগ্রহণ করল। এদের বলা হয় পাণ্ডব। পাণ্ডু অকালে মারা গেলেন, মাদ্রী সহ মরণে গেলেন। তখন ভীষ্ম নাবালক রাজপুত্রদের হয়ে রাজকার্য চালাতে লাগলেন। কৃপাচার্যের অধীনে ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে পাণ্ডবরাও অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করতে লাগল। এরপর তাদের অস্ত্র শিক্ষার গুরু হলেন কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোণাচার্য। তিনি ছিলেন সে যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ্যা শিক্ষাগুরু। তিনি যত্ন নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। কে কতটুকু অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে তা দ্রোণাচার্য পরীক্ষা করতে চাইলেন একদিন। তাই তিনি গাছের ডালে একটি কাঠের পাখি বসিয়ে শিষ্যদের বললেন তাকে বিদ্ধ করতে। একে একে শিষ্য সব সেই পরীক্ষা দিতে এলো, কিন্তু অর্জুন ছাড়া আর কেউ এই পাখিকে বিদ্ধ করতে পারল না। দ্রোণাচার্য খুশি হয়ে অর্জুনকে আরও ভালো করে অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। কৌরবরা এমনিতেই পাণ্ডবদের হিংসা করত, দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসায় কৌরবদের ওই হিংসা আরও বেড়ে গেল। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির সবচেয়ে বড়, সে ছিল সৎ ও ধার্মিক, তাই সবাই তাকে ধর্মপুত্র বলতো। আর বড় হয়ে তারই সিংহাসনে বসার কথা। হিংসটে দুর্যোধন সবসময় পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করত। অস্ত্র শিক্ষা শেষ হলে গুরু দ্রোণাচার্য শিষ্যদের শেখানো যুদ্ধকৌশল সকলের সামনে তুলে ধরার জন্য সকলকে আমন্ত্রণ জানালেন। ভীম ও দুর্যোধন দেখালেন গদাযুদ্ধের কৌশল, আর অর্জুন দেখালেন তীর ধনুকের কেরামতি। সকলেই এক বাক্যে বলল, অর্জুনের মতো এত বড় বীর তারা আর দেখেনি। সেই সময় সেখানে এসে উপস্থিত হল অধিরথ সারথীর ছেলে কর্ণ। সে বলল, আমি অর্জুনের থেকে বড় বীর, তাই সেটা অর্জুনের সঙ্গে যুদ্ধ করে দেখাতে চাই। কিন্তু তখনকার দিনে যুদ্ধের নিয়ম ছিল যে একমাত্র রাজপুত্রই অন্য কোনো রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে। কর্ণ সারথীর ছেলে, তাই গুরু দ্রোণাচার্য কর্ণের সাধ পূরণ করতে দিলেন না। তখন দুর্যোধন কর্ণের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বললেন, কর্ণ আজ থেকে অঙ্গরাজ, অর্থাৎ অঙ্গরাজ্য কর্ণকে দিয়ে দিলেন। তাই তিনি বললেন, আমি একে অঙ্গরাজ্য দান করলাম, তাই আজ থেকে কর্ণ রাজা, সারথী পুত্র নয়, এবং কর্ণ আমার বন্ধুও। এত বড় সম্মান পেয়ে কর্ণ প্রতিজ্ঞা করলেন যে তিনি সর্বদা দুর্যোধনের পাশে থাকবেন, বিপদে আপদে কৌরবদের রক্ষা করবেন। এতে দুর্যোধন খুব খুশি হলেন।
দুর্যোধনদের মামা শকুনি ছিলেন খুব দুষ্ট বুদ্ধির লোক আর পাশা খেলায় ওস্তাদ। কৌরবরা তার সঙ্গে যুক্তি করে পাণ্ডবদের পুড়িয়ে মারবার জন্য বারণাবতের গ্রামে পাঠাবার ব্যবস্থা করলেন। দুর্যোধনের চক্রান্তে বারণাবতের গ্রামে চর্বি, গালা ও ধুনো দিয়ে একটি বাড়ি তৈরি হলো আর কুন্তিসহ পাণ্ডবদের সেখানে থাকার ব্যবস্থা করা হলো। পাণ্ডবরা এই চক্রান্তের কথা টের পেলেন, তারা নিজেরাই ওই ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। এদিকে দুর্ভাগ্যের শিকার হয়ে ছয়জন অসহায় নিরাশ্রয় মানুষ সেই বাড়িতে আশ্রয় নেয় এবং আগুনে পুড়ে মারা যায়। তাই দেখে কৌরবরা ভাবে পাণ্ডবরা মারা গেছে এবং মনে খুব আনন্দ পায়। এরপর ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষা করে পাণ্ডবরা দিন চালাতে লাগলেন। একদিন তারা ঘুরতে ঘুরতে পাঞ্চাল দেশে উপস্থিত হলেন। সেই সময় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্ভর সভা চলছিল। অনেক উপরে একটি মাছ ঝুলছে, তার নিচে একটি চক্র বনবন করে ঘুরছে। মাটিতে তৈরি কৃত্রিম জলাশয়ের জলের দিকে তাকিয়ে ওই মাছের ছায়া দেখে যে বীর ওই মাছকে বিদ্ধ করতে পারবে তাকেই দ্রৌপদী বিয়ে করবেন। অনেক বীর এরও আর গেল, কিন্তু কেউ তা পারল না। শেষে অর্জুন ওই মাছ বিদ্ধ করলেন। দ্রৌপদী অর্জুনের গলায় মালা পরিয়ে দিলেন। পাঁচ ভাই দ্রৌপদীকে নিয়ে তাদের কুটিরে গেলেন। পাণ্ডবরা বাড়ি এসে বললেন, মা দেখো আজ আমরা কি এনেছি। মা কিছু না বুঝেই বললেন, যা এনেছ তা তোমরা পাঁচ ভাই মিলে ভাগ করে নাও। মায়ের কথা অমান্য করার সাহস তাদের নেই, তাই তারা ঠিক করল যে পাঁচজনই দ্রৌপদীকে বিয়ে করবেন। পাঞ্চাল রাজ দ্রুপদ পাণ্ডবদের পরিচয় পেয়ে খুব খুশি হলেন। পাঁচ ভাইকে রাজপ্রাসাদে এনে মহা ধুমধামের সঙ্গে তাদের পাঁচ ভাইয়ের সঙ্গে দ্রৌপদীর বিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র যখন জানলেন যে পাণ্ডবরা জীবিত এবং তারা দ্রুপদের আশ্রয়ে আছে, তখন তিনি ভয় পেলেন। তিনি তাদের ডেকে এনে কৌরব ও পাণ্ডবদের মধ্যে রাজ্য ভাগ করে দিলেন। পাণ্ডবদের রাজধানী হল খাণ্ডবপ্রস্থ। এরপর ১২ বৎসরের জন্য অর্জুন তীর্থযাত্রায় বেরোলেন। ঘুরতে ঘুরতে তিনি এলেন মণিপুর রাজ্যে। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে তিনি বিয়ে করলেন। অর্জুনের পরের লক্ষ্য দ্বারকার নিকটস্থ প্রভাস তীর্থ। দ্বারকা শ্রীকৃষ্ণের রাজধানী। স্নেহভাজন অর্জুনকে শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থ থেকে দ্বারকায় নিয়ে এলেন। সেখানে শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হল। সুভদ্রাকে নিয়ে রথে চড়ে অর্জুন এলেন খাণ্ডবপ্রস্থে। কিছুকাল পরে একদিন সুভদ্রা ও শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে আছেন, আর এমন সময় এক সোনার বরণ পুরুষ তাদের সামনে এসে বললেন, আমি অগ্নিদেব। যজ্ঞের ঘি খেয়ে খেয়ে এমন অম্বল হয়েছে যে এখন আর কোনো কিছুতেই রুচি নেই, তাই খাণ্ডব বনের সমস্ত পশু পাখি পুড়িয়ে আমায় খেতে দাও, তাহলে আমি রোগমুক্ত ও তৃপ্ত হব। এরপর কৃষ্ণ ও অর্জুন রথে চড়ে খাণ্ডব বন পুড়িয়ে সমস্ত পশু পাখি অগ্নিদেবকে খেতে দিলেন। এতে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব অর্জুনকে গাণ্ডীব ধনুক ও অক্ষয়তুন উপহার দিলেন। সে যুগে ময় নামে এক দানব সেই বনে ছিল। সে শ্রেষ্ঠ কারিগর ছিল। সে কৃষ্ণ ও অর্জুনের কাছে এসে প্রাণ ভিক্ষা চাইল।
কৃষ্ণ ও অর্জুন তাকে অভয় দিয়ে বললেন যে সমস্ত পশু পাখি পুড়ে মরলেও সে জীবিত থাকবে। খাণ্ডববন দহনকালে সে জীবিত থাকতে পেরে কৃষ্ণ ও অর্জুনের জন্য কিছু করবার জন্য ময়দানও ব্যাকুল হয়ে উঠল। কৃষ্ণ তার মনোভাব বুঝতে পেরে বললেন, সময় মতো তোমার ডাক পড়বে, তখন না হয় আমাদের জন্য কিছু করে দেখিও। আজ এই পর্যন্ত, পরের পর্বে শুনতে থাকো।